দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরে মানব কল্যাণে যে কাজগুলি করেছেন এবং ওনার আদর্শ আদর্শিত হয়ে গত 6 বছরে ভোটিকরায় তথা গোটা রাজ্যে বিজেপি সরকার যে উন্নয়ন সাধন করেছে তাতে ভোটিকরায় তথা গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে যে এই রাজ্যে যদি কেউ উন্নয়ন করতে পারে সেটি হলো ভারতীয় জনতা পার্টির সরকার। আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে এই সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে কাজ করে চলেছে। সোমবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ভোটিকরায় আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ভোটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এদিন প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ভোটিকরায় মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক বাইক র্যালির আয়োজন করা হয়। বাইক র্যালি শেষে ভোটিকরায় নজরুল কলাক্ষেত্রে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রার্থী কৃতি সিং দেববর্মা। ভোটিকরা থেকে আমরা কত ভোট পাবো এটা আমি জানি না, আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি আপনাকে আশ্বস্ত করছি, ভোটিকরায় বিধানসভা কেন্দ্রে আপনার যিনি মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম দলে তার জামানত বাজে হবে একটার গ্যারান্টি আমরা দিতে পারি। তার জামানত বাজেয়াপ্ত হবে সেই পরিস্থিতি ভোটিকরায় মণ্ডলে বর্তমানে তৈরি হয়েছে। আর তার মূল কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 10 বছর জনকল্যাণে মানব কল্যাণে যে কাজ তিনি করে গেছেন, বর্তমান 6 বছর যাবৎ আমাদের সরকার আগে বিপ্লব কুমার দেব এবং বর্তমানে মানিক সাহাজীর নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ফটিকরায় যে উন্নয়ন হয়েছে মানুষ পরিষ্কার অনুভব করতে পেরেছেন যে ফটিকরায় বিধানসভা তথা গোটা রাজ্যে উন্নয়ন যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। এই কারণে প্রত্যেকটা অংশের মানুষ আজ ভারতীয় জনতা পার্টির সাথে সামিল হচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বিস্তার করার জন্য তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। এদিন বৈঠক শেষে ভোটিকরায় বাজারে এক সুসজ্জিত পদযাত্রায় যোগ দেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।